আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স। আজকে চলে এসেছি নাটোরের স্বনামধন্য একটি পার্ক গ্রিন ভ্যালিতে। চলুন ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আপনাদেরকে ভিতরে নিয়ে যাই, আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স ভিতরে চলে এসেছি, ভিতরে আসার পর দেখছি হাতির আর হাতির বাচ্চা, সামনে একটি ঘোড়া না গাধা বুঝি না কিছু। নিচে দেখছি যে অনেকগুলো ফুলের গাছ লাগাইছে, ভবিষ্যতে হয়তো বা জন্ম বৃদ্ধি করে বড় হতে পারবে। তো সামনে দেখছেন কিছু সুনির্দিষ্ট কিছু কাজ কাম করছে তারা। এখানে চলে আসলাম, এখানে দেখেন তাদের কত সুন্দর একটি সুন্দর ফুলের বাগান গড়ে তুলেছে। সামনে দেখা যাচ্ছে লোকেশন ক্যাফেটেরিয়ার। তো আমরা সামনে চলে আসছি, হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে ওই তো সামনে লেবারেরা কাজ করছে, মানে আরও কিছু সামনে লক্ষ্য করা যাবে ভালো কিছু। এটা কি, এটা হা করে আছে কেন এভাবে, আপনারা দেখেন তো কি এটা। সামনে ঝর্ণা দেখতে পাচ্ছি, ঝর্ণাতে পানি উঠছে আর পড়ছে। ঝর্ণাগুলো একটু কাছে লক্ষ্য করি, আপনাদেরকে দেখাই। আরে কত সুন্দর গাছপালা, হ্যাঁ এই গাছপালার সামনেই ঝর্ণা দেখা যাচ্ছে। মাছের লেজের ভিতর দিয়ে পানির ঝর্ণাটি অবস্থিত। তো মাছগুলো কি করবে, মাছগুলো তো প্লাস্টিকের, কিছু করার নাই মাছগুলোর। সামনে দেখা যাচ্ছে কয়েকজন পদ্মদর্শ বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসছে। আসলে প্লেসটা অনেক বড়, তার যার কারণে সামনে লোকেশন দেখানো হয়েছে কোথায় কি, এটা মনে হয় জেব্রা। ঠিক আছে, এগুলা কি যুদ্ধের মতো, কি কচ্ছপের পিঠের মতো লাগছে। কিছু কিছু লোক তাদের বন্ধু বান্ধব, এই তো এখানে দেখেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না হাজব্যান্ড ওয়াইফ কে জানে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কোন দিক কী আছে সব দেখা যাচ্ছে, মসজিদ আছে। যাই হোক, মসজিদের লোকেশানটা দেওয়া আছে, ভালো লাগলো বিষয়টা। এই গাছগুলো তৈরি করতে কত বছর লেগেছে আসলে আমার জানা নেই, তাও নিম্নে 2 থেকে 3 বছর বা 4 বছর লাগবেই, কারণ এগুলোকে খুবই সুন্দরভাবে ডিজাইন করে কাটতে হয়। কত সুন্দর দেখেন, আসলে এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদের ঘুরে যেতে আর ইচ্ছা করবে না। আমার যতটুকু উপলব্ধি আমি করছি বর্তমানে আপনাদের বলছি, কেননা এখানে আরও কাজ চলছে, বর্তমানে চলমান অবস্থায় রয়েছে, কাজগুলো আরও ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর হবে। এই তো এখানে বসার জায়গা আছে, কলা গাছে কীভাবে ডিজাইন করেছে দেখুন। সামনে কত সুন্দর একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজটাতে যেতে হবে। তার আগে দেখুন আশপাশটা দেখুন, আপনি কি মনে করছেন যে আপনারা আসে এখান থেকে চলে যেতে পারবেন, সামনের জিনিসগুলো না দেখে পারবেন না। কিন্তু আসলে একটি এখানে খারাপ দিক ভালো দিক দুটাই আমি লক্ষ্য করেছি, আপনাদেরকে তা দেখাবো অবশ্যই। 90 যে মুভিটা, ওই মুভিটার বিষয়ে আলোচনা হবে। তার আগে দেখেন সৌন্দর্যটা উপলব্ধি করেন আপনারা। এটা দিয়ে, এই ব্রিজটা দিয়ে এখান থেকে ওই ওই সাইডে যাওয়া যাবে, ওদিকে আরও দেখার অনেক কিছু আছে। এখানে আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাদেরকে বিদেশে যেতে হবে না, অন্য দেশে না গিয়ে আপনি এই পার্কটিতে আপনারা অবশ্যই ভ্রমণ করবেন। যারা অন্য জেলায় আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব যে অবশ্যই আপনারা এখানে আসবেন, আসে আপনারা দেখেন নাটোরের বুকে যে এত বড় একটা পার্ক গড়ে উঠেছে তার সৌন্দর্য আপনারা অবশ্যই দেখবেন, কারণ অনেক পার্ক হয়েছে বর্তমানে বাংলাদেশে। তো আমাদের রাজশাহীর কথা বলি, তার ভিতরে টপ পজিশনে আমি এটাকে রাখবো, কারণ এটা তো কোনো সরকারি টাকা খরচ করে তো হয় নাই, পার্টনারশিপে হয়েছে, তারপর অনেক সুন্দর। সামনে যে পাহাড়ের মতো দেখছেন ওখানেও যাব আমরা, হ্যাঁ ওই পাহাড়টাই। ওরে সুপারম্যান নাকি, স্পাইডারম্যান, স্পাইডারম্যান পাহাড়ের উপরে, স্পাইডারম্যান সবাইকে দেখছে, কেউ খারাপ কাজ করছে নাকি। পুকুরটাই গোসল করা যাবে না, যদিও পানিটা আসছে ভালো পানি। তারপরেও আসলে এখানে এই পর্যায়ে আমরা ভিডিওটা করছি, এখন কিন্তু কাজ চলছে বর্তমানে, কাজ কিন্তু এখনও পুরোটা শেষ হয়নি, কাজটা মেবি এখনও 1-1.5 বছর
মানে চলমান রইবে ঠিক আছে এটা মসজিদের কাজ পার্কের জামে মসজিদটা দেখুন কাজ চলছে কিন্তু আগেই বলে রাখি এই সম্পূর্ণ রূপ ধারণ করবে আমি আমার আইডিয়াতে 2 বছর এটা সুন্দর একটা ঝর্ণা ঝর্ণাটার পানি এই পানিগুলাই ওই পুকুরটাই গেল যেটা দেখালাম পুকুরটা কত সুন্দর একটা ডেকোরেশন টাইপের করেছে পানিগুলো যাওয়ার জন্য দেখছেন আর এই ব্রিজটা এই ঝর্ণাটা আসলে যতক্ষণ বিদ্যুৎ চলবে মানে থাকবে কারেন্ট আর কি ততক্ষণই কিন্তু চলবে স্টপ হয়ে গেছিল এখানে দেখতে পাবেন কোথায় কি আছে এবং এর ভিতরে পার্কের ভিতরে কি কি আছে এগুলো এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে এগুলো আর এই তো স্পাইডারম্যান মামার নিচে আসলে এটা 90 একটা মুভির কেন্দ্র ঠিক আছে 90 মুভি এখানে চলবে তো যাদের যাদের আসলে 90 দেখার খুবই ইচ্ছা তো আপনারা অবশ্যই 90 দেখতে পারবেন যার টিকিট মূল্য 50 টাকা মাত্র বর্তমানে তার মূল্য 50 টাকা এখনো কাজ সেভাবে শেষ হয়নি তারপরে চলছে আসলে লুকটা আমাকে মুগ্ধ করেছে কারণ আমি এরকম পার্কে কখনো যাইনি এর আগে কিন্তু এখানে যাওয়ার ক্ষেত্রে আমি সম্পূর্ণটা না উঠতে পারলেও এই জায়গাটা আমার খুবই পছন্দ হয়েছে হয়তোবা কাজ শেষ হলে এখানে সবাই হাঁটাচলা করতে পারবে তো সামনে একটি এদারি রেস্টুরেন্ট টাইপের আছে একটি হোটেল তো সেখানে যাব কিছু মানে খাইতে ইচ্ছা করছে তো দেখি কি পাওয়া যায় কি কি আছে এখানে তো আসলে এই খেজুরের গাছটা দেখলাম এটা আসলে আমাকে একটু সৌদি আরবের ফিল দিল সৌদি আরবে এভাবে খেজুরের গাছগুলো থাকে ঘনবসতিভাবে খুবই সুন্দর চলুন আমরা ক্যাফেটা ঢুকে যাই ড্রিম ক্যাফে ঠিক আছে দেখেন ক্যাফে ড্রিম গ্রিন ভ্যালি পার্ক লিমিটেড কত টাকা দাম দেখুন আপনারা দেখতে পাবেন এই তো একটু বিদেশি বিদেশি লুক দিয়ে যাব ভিতরে দেখছেন কত সুন্দর সব কিছু পাবেন যেগুলো দেখালাম প্রথমে সব আছে তো আমি এখন নিয়ে নিব আইসক্রিম আইসক্রিম নিব আর দই দই ছোট ছোট দইগুলা খেতে ভালো লাগে তো আপনারা আসবেন খাবেন যা খুশি পাবেন এখানে আমি নিয়ে নিলাম দুইটা আসলে 15 এখানে 20 টাকা করে নিল ওগুলা 20 টাকা মাত্র ঠিক আছে দেখুন অনেক সুন্দর তো পরবর্তী পার্টের জন্য আপনারা অপেক্ষা করুন